নমস্কার বন্ধুরা, আজকে পাইপ এবং সিস্টার্ন সম্পর্কে একটি ক্লাস আমি আপনাদেরকে দেব, যেটি টাইম এবং ওয়ার্কের সঙ্গে খুব সম্পর্কিত। যদি টাইম এবং ওয়ার্কের ভিডিওটি আগে আপনারা না দেখেছেন, তাহলে সেটি দেখে নিলে আপনারা বিশেষ উপকৃত হবেন। এখন বিভিন্ন পরীক্ষায় পাইপ এবং সিস্টার্নের যেসব অঙ্কগুলি পড়ে তা মোটামুটি তিনটি টাইপে বিভক্ত। এক, হয় পাইপগুলি কোনো একটি ট্যাঙ্ক হোক, জলাধার হোক, চৌবাচ্চা হোক ভর্তি করতে পারে, অথবা সেটি খালি করতে পারে। এবং আর এক ধরনের অঙ্ক হয় যেটিতে ভর্তি এবং খালি দুটো যৌথভাবে চলতে থাকে, অর্থাৎ একটি পাইপ হয়তো ভর্তি করলো, অন্যটি হয়তো খালি করলো। এই তিন ধরনের অঙ্কের মুখোমুখি হওয়া যায় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। আজ এই তিনটি বিষয় সম্পর্কে আমি আপনাদের ক্লাসটি দেব। আর তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই করে নেবেন, কারণ বাকি ভিডিওগুলি আপনারা তাহলে এমনিই পেয়ে যাবেন। দেখুন, এখন অঙ্কগুলিতে আসা যাক। যেমন এখানে প্রথম অঙ্কটি লক্ষ্য করুন, এখানে বলেছে এ পাইপ একটি ট্যাঙ্ক 20 ঘন্টায় আর বি পাইপ একটি ট্যাঙ্ক 30 ঘন্টায় ভর্তি করে। দুটি পাইপ একসঙ্গে ওই ট্যাঙ্কটি কত ঘন্টায় ভর্তি করবে? এর জন্য দু তিন রকম পদ্ধতি হয়, তবে তার মধ্যে যেটি সহজতম সেটিই আমি আপনাদেরকে বলছি। দেখুন, এখানে দুটি পাইপ আছে, একটি এ পাইপ আর একটি বি পাইপ। এ পাইপটি কত ঘন্টায় পূর্ণ করে? 20 ঘন্টায়। বি পাইপটি কত ঘন্টায় পূর্ণ করে? 30 ঘন্টায়। তাহলে ওরা যৌথভাবে ওই ট্যাঙ্কটি কত ঘন্টায় ভর্তি করবে, তার জন্য ফর্মুলা আপনি এটা ধরতে পারেন, এ ইন্টু বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে এখানে আপনি যদি এ আর বি এর মান বসান, পেলেন 20 ইন্টু 30 ডিভাইড বাই 20 যোগ 30, অর্থাৎ ওপরে হলো 600, নিচে হলো 50। আপনি যদি কাটাকাটি করেন তাহলে দেখুন পাচ্ছেন 12 ঘন্টা। তাহলে ওরা যৌথভাবে 12 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি করবে। কিন্তু আমি বলবো এই পদ্ধতির অবতারণা আপনারা করবেন না, আমি একটি দ্বিতীয় পদ্ধতি বলছি। সেই পদ্ধতিতে অঙ্কগুলি করলে যে কোনো অঙ্কই খুব সহজতম হবে, এটি এলসিএম প্রসেসও বলতে পারেন। দেখুন, এখানে দুটি ট্যাঙ্ক আছে, দুটি পাইপ আছে, একটি এ একটি বি। এ পাইপটি 20 ঘন্টায় ভর্তি করে, বি পাইপটি 30 ঘন্টায় ভর্তি করে। আপনি এই দুটোর এলসিএম মানে লসাগু বের করে নেন। দেখুন, 20 এবং 30, এই দুটি লসাগু অবশ্যই বুঝতে পারছেন 60 হবে। এরপর আপনি করবেন কি, 20 দিয়ে 60কে ভাগ করুন, তাহলে কত পাবেন? 3। এখানে লিখুন, 30 দিয়ে 60কে ভাগ করুন, কত পাবেন? 2, সেটি এখানে লিখুন। অর্থাৎ এ পাইপটি ঘন্টায় 3 ইউনিট কাজ করে, বি পাইপটি ঘন্টায় 2 ইউনিট কাজ করে, মোট কাজের পরিমাণ 60 ইউনিট। তাহলে এরপর যেটি করবেন, এই যে এলসিএম করে যেটি পেয়েছিলেন সেটিকে এই দুটি সংখ্যা যোগ করে ভাগ করবেন, অর্থাৎ নিচে 3 যোগ 2, তাহলে ওপরে পেলেন 60, নিচে পেলেন 5 = 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় ওই পাইপ দুটি যৌথভাবে ওই ট্যাঙ্কটি ভর্তি করবে। এই নিয়মটিরই অবতারণা আমি করলাম এবং বাকি অঙ্কগুলি এই নিয়মে করার চেষ্টা করুন, এটি সহজতম। পরের অঙ্কটিতে আসুন। এই অঙ্কটিতে দেখুন দুটি নয় তিনটি পাইপের কথা বলা হয়েছে, এ বি সি তিনটি পাইপ একটি জলাধার যথাক্রমে 12, 15, 20 ঘন্টায় পূর্ণ করে। তিনটি পাইপ একসঙ্গে ওইটি কতক্ষণে পূর্ণ করবে? তাহলে এখানে তিনটে পাইপ আছে, এ বি সি। এ পাইপটা পূর্ণ করে 12 ঘন্টায়, বি পাইপ পূর্ণ করে 15 ঘন্টায়, সি পাইপ পূর্ণ করে 20 ঘন্টায়। এই তিনটি লসাগু বের করে দিন। দেখুন, এই তিনটি লসাগু 60 হবে কিনা বলুন। এরপর আপনার কাজ হচ্ছে 12 দিয়ে 60কে ভাগ করুন, কত পাবেন? 5। 15 দিয়ে 60কে ভাগ করুন, কত পাবেন? 4। 20 দিয়ে 60কে ভাগ করুন, কত পাবেন? 3। তাহলে ওই তিনটি ট্যাঙ্ক একসঙ্গে যদি খোলা থাকে, কত সময়ে তাহলে ওই পাইপগুলি ট্যাঙ্কটি পূর্ণ করবে? সেটি বার করার জন্য এলসিএম মানে 60কে ভাগ করুন এই তিনটের যোগফল দিয়ে, মানে 5 যোগ 4 যোগ 3। তাহলে দেখুন আপনি পাচ্ছেন 60, আর নিচে 5 4 9 আর 3 12, অর্থাৎ 5 ঘন্টা। তাহলে ওই তিনটি পাইপ একসঙ্গে খোলা থাকলে ওই ট্যাঙ্কটি পূর্ণ হবে 5 ঘন্টায়।
তাহলে আমি প্রথমে দুটো পাইপ দিয়ে বললাম, তারপর তিনটে পাইপ দিয়ে বললাম। এখন মনে রাখবেন, যদি খালি করার বিষয় থাকে তাহলেও কিন্তু একই ঘটনা ঘটবে। যদি এখানে বলা হতো একটি জলপূর্ণ চৌবাচ্চা তিনটি পাইপ দ্বারা খালি করা হচ্ছে, তারা যথাক্রমে 12, 15 এবং 20 ঘন্টায় খালি করে, তাহলে ওই চৌবাচ্চাটি খালি হতে কত সময় নেবে? তাতেও কিন্তু একই উত্তর হতো, একই মেথড। তাহলে মনে রাখবেন, ভর্তি করা হোক বা খালি করা হোক, পদ্ধতি কিন্তু একই। পরের অঙ্কটি দেখো, শুন, যেটি আমি বলছিলাম, ভর্তি এবং খালি দুটি যদি একই সঙ্গে চলতে থাকে। দেখুন, এখানে বলেছে একটি জলাধার এ পাইপ 6 ঘন্টায় পূর্ণ করে আর বি পাইপ 10 ঘন্টায় খালি করে। তাহলে মনে রাখবেন, খালি করাটাকে আমি নেগেটিভ ওয়ার্ক ধরব বা মাইনাস ওয়ার্ক ধরব। দুটি পাইপ একসঙ্গে খোলা থাকলে উহা কতক্ষণে পূর্ণ হবে? দেখুন, এখানেও কিন্তু দুটো পাইপ আছে, একটা এ পাইপ, একটা বি পাইপ। এ পাইপটি পূর্ণ করে ক ঘন্টায়? 6 ঘন্টায়। বি পাইপটি খালি করে ক ঘন্টায়? 10 ঘন্টায়। দুটো লসাগু বার করুন। দেখুন, যদি এখানে 6 থাকে এবং 10 থাকে, তাহলে এই দুটি লসাগু হবে 30। মনে রাখবেন, লসাগু মানে যে শুধুই লসাগু নিতে হবে এমন কোনো মানে নেই, এর কোনো গুণিতকও আপনি নিতে পারেন, 60 নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন 6 দিয়ে যদি আপনি 30কে ভাগ করেন কত পাবেন? 5। 10 দিয়ে যদি 30কে ভাগ করেন কত পাবেন? 3। মনে রাখবেন, এ যেহেতু ভর্তি করছে তাই এটা পজিটিভ ওয়ার্ক, বি যেহেতু খালি করছে তাই এটা নেগেটিভ ওয়ার্ক, অর্থাৎ মাইনাস। সেক্ষেত্রে আমার ফর্মুলাটা একটু পরিবর্তিত হবে। কীরকম? এলসিএম যেটা বের করেছিলেন সেটাই করবেন। নিচে মনে রাখবেন, এই যে দুটি সংখ্যা পেয়েছেন, একটি 5 ইউনিট আর একটি 3 ইউনিট, এরা কিন্তু বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ নিচে 5 - 3 হবে। তাহলে এখানে যদি এলসিএমটা বসান, আপনি কত পাচ্ছেন? ওপরে হলো 30, নিচে হলো দেখুন 5 - 3 অর্থাৎ 2। তাহলে ওপরে হলো 30, নিচে হলো 2, তাহলে কত হলো? 15 ঘন্টা। তাহলে ওই দুটো পাইপ একই সঙ্গে যদি খোলা থাকে, একটি পূর্ণ করছে আর একটি খালি করছে, তাহলে ওই চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নেবে 15 ঘন্টা। নেক্সট অঙ্কটিতে আসুন। দেখুন, এখানে যৌথভাবে দুটি নয় তিনটি পাইপ বলা আছে, এ আর বি পাইপ দুটি একটি চৌবাচ্চা 12 আর 15 ঘন্টায় পূর্ণ করে, আর সি পাইপ 20 ঘন্টায় খালি করে, অর্থাৎ সির কাজটা হলো নেগেটিভ, এ আর বি এর কাজটা কিন্তু পজিটিভ। লিখে নিন, এ বি সি পর্যায়ক্রমে লিখুন, এর কাজ পজিটিভ, বি এর কাজও পজিটিভ, সি এর কাজ কিন্তু নেগেটিভ। এখন ঘটনা হচ্ছে, এ কতক্ষণে পূর্ণ করে? 12 ঘন্টায়। বি কতক্ষণে পূর্ণ করে? 15 ঘন্টায়। সি কতক্ষণে খালি করে? 20 ঘন্টায়। আপনার কাজ হলো এই তিনটির লসাগু বা এলসিএম বার করে নেন। দেখুন, 12, 15, 20 তিনটির লসাগু অবশ্যই 60 হয় কিনা বলুন। এরপর আপনার দায়িত্ব হচ্ছে, 12 দিয়ে 60কে ভাগ করুন কত পাবেন? 5। 15 দিয়ে 60কে ভাগ করুন পাবেন 4। 20 দিয়ে 60কে ভাগ করুন পাবেন 3। এরপর যেহেতু তিনটি পাইপ একই সঙ্গে খোলা আছে এবং চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় নেবে সেটি বার করতে, আমি কী করবো? ওপরে এলসিএম 60 নেব, নিচে পজিটিভ ওয়ার্ক কার এর, তার জন্য 5+, বি এর কাজ পজিটিভ 4+ নেব, সি এর কাজ নেগেটিভ যার জন্য -3 নেব। তাহলে দেখুন, এখানে আপনি কত পেলেন? ওপরে পেলেন 60, নিচে হলো 5+4 = 9, -3 তার মানে 6, অর্থাৎ 10 ঘন্টা। তাহলে এ পাইপ বি পাইপ পূর্ণ করছে, পজিটিভ ওয়ার্ক করছে, সি খালি করছে, নেগেটিভ ওয়ার্ক করছে, অথচ চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নেবে কতক্ষণ? 10 ঘন্টা। পরের অঙ্কটিতে আসুন। দেখুন, এখানে কিন্তু অঙ্কটি একটু অন্যরকম বলেছে, আমি সব টাইপগুলি আপনাদেরকে আলোচনা করে দেবো, তবে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। এখানে এ বি সি তিনটি পাইপ আছে যারা যথাক্রমে 10 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টায় জলাধার পূর্ণ করে। তিনটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলো 4 ঘন্টা পরে এ পাইপ, এবং আরও 2 ঘন্টা পরে বি পাইপ বন্ধ করে দেওয়া হলো। অবশিষ্ট জলাধার সি পাইপ কতক্ষণে পূর্ণ করবে? তাহলে মনে রাখবেন, প্রথমে এই যে 4 ঘন্টা, সেই 4 ঘন্টায় এ বি সি তিনটে একসঙ্গে খোলা ছিল, তারপর এই পাইপটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরের 2 ঘন্টায় এ পাইপ যেহেতু বন্ধ, শুধু বি আর সি খুলে দেওয়া ছিল, তারপর বি আবার বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর বাকি কাজটা কিন্তু করেছে শুধু সি। এই অঙ্কগুলি করবার সময় প্রথমে একটি লাইন ড্র করে নিন, সেটিকে 3 ভাগ করুন, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। দেখুন, আমি 3 ভাগ করেছি, 1 ভাগ, 2 ভাগ এবং এটা 3 ভাগ। প্রথম ক্ষেত্রে এ বি সি তিনটেই খোলা ছিল, তারপর এই বন্ধ করে দেওয়া হলো, ফলে বি আর সি খোলা আছে, তারপর বি বন্ধ করে দেওয়া হলো, ফলে সি খোলা আছে।
এখন ঘটনা হচ্ছে এই কাজটা যখন আমি করব তখন মনে রাখবেন এবিসি তিনজনে মিলে কতক্ষণ ধরে ভর্তি করেছে, 4 ঘন্টা ধরে। আচ্ছা, তারপর বি আর সি দুজনে মিলে কত ঘন্টায় ভর্তি করেছে, 2 ঘন্টায়। সি কতক্ষণে বাকি কাজটা করবে আমাকে বের করতে হবে। এখানেও কিন্তু আপনার প্রথম শর্ত ওইটাই, 10 এ, বি হলো 20, সি হলো 30। এই তিনটির প্রথমে লসাগু আপনি নির্ণয় করে নেন। দেখুন তাহলে বুঝতেই পাচ্ছেন লসাগু হবে 60। এখন 10 দিয়ে 60কে ভাগ করলে পাবেন 6, 20 দিয়ে 60কে ভাগ করলে পাবেন 3, 30 দিয়ে 60কে ভাগ করলে পাবেন 2। বোঝা গেল? এরপর আপনার মনে রাখতে হবে যে এখানে মোট 60 ইউনিট কাজ হয়েছে, মোট 60 ইউনিট কাজ, যেখানে এ এ 6 ইউনিট করছে 1 ঘন্টায়, বি 3 ইউনিট করছে 1 ঘন্টায়, সি 2 ইউনিট করছে 1 ঘন্টায়। তাহলে মনে রাখবেন প্রথম 4 ঘন্টায় কত কাজ হয়েছে বার করব, মোট প্রথম 4 ঘন্টায় যেহেতু 3টে পাইপে খোলা ছিল, তাহলে এক এ করলো 6 ইউনিট, বি করলো 3 ইউনিট, সি করলো 2 ইউনিট, এটা 1 ঘন্টার জন্য। ক ঘন্টা খোলা ছিল, 4 ঘন্টা ইনটু 4, তাহলে দেখুন এটা কত পেলেন, 6 আর 3 এ 9 আর 2 11 আর 4 এ 44, মানে 44 ইউনিট কাজ 60 ইউনিটের মধ্যে হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে বি আর সি খোলা আছে, বি 3 ইউনিট, সি 2 ইউনিট, অর্থাৎ মোট 5 ইউনিট। কত ঘন্টা খোলা ছিল, 2 ঘন্টা, তাহলে ইনটু 2, তাহলে 5 দিয়ে 10 ইউনিট কাজ হয়ে গেল, 10 ইউনিট কাজ আমার হয়ে গেল। এখন তাহলে বাকি কতটা ইউনিট রইলো আমাকে বার করব। 60 ইউনিট মোট কাজ করতে হতো, প্রথম ক্ষেত্রে 44 ইউনিট হয়ে গেছে, তারপরে আবার 10 ইউনিট হয়ে গেছে, তাহলে এখন বাকি কাজ কতটা আছে বের করে নেন, অর্থাৎ 60 মাইনাস 54, তাহলে আর বাকি আছে 6 ইউনিট কাজ, 6 ইউনিট কাজ সিকে করতে হবে, 6 ইউনিট কাজ সিকে করতে হবে। সি 2 ইউনিট করে 1 ঘন্টায়, 6 ইউনিট করবে কত ঘন্টায়, না 6/2 = 3 ঘন্টায়, তাহলে বাকি কাজটি, কাজই বলুন বা অবশিষ্ট জলাধার পূর্ণই বলুন, সেটি 3 ঘন্টায় করবে। পুরো অঙ্কটা বোঝা গেল? আমি আরেকবার বলে দিই, প্রথম ক্ষেত্রে এবিসি 3টে পাইপে খোলা ছিল প্রথম 4 ঘন্টার জন্য, তারপরে 2 ঘন্টার জন্য বি আর সি খোলা ছিল, তারপর বাকি অংশটা সি একাই ভর্তি করেছে, কতক্ষণ সময় নিয়েছে বার করতে হবে। তাহলে এলসিএম করলাম, দেখলাম এ বি সি কত ইউনিট করে কাজ করে, তাহলে 1 ইউনিটের 1 ঘন্টায় তিনজনে মোট কত ইউনিট করলো, 6+3+2, 4 ঘন্টা কাজ করেছে, 4 ঘন্টায় কত ইউনিট করলো বার করলাম। পরবর্তী ক্ষেত্রে যেহেতু বি আর সি কাজ করেছে, তাহলে বি আর সি 1 ঘন্টায় কত ইউনিট করে যোগ করে বার করলাম, যেহেতু 2 ঘন্টা কাজ করেছে ইনটু 2 করে মোট ইউনিটটা বার করে নিলাম। তাহলে যেহেতু আমার মোট কাজের পরিমাণ 60 ইউনিট, তার থেকে এই দুটো কাজ হয়ে গেছে, বাকি রইল 6 ইউনিট, সেটা কে করবে, সি একা করবে, সি 2 ইউনিট করে 1 ঘন্টায়, তাহলে এই 6 ইউনিট করবে 3 ঘন্টায়। বোঝা গেল? পরবর্তী অঙ্কটিতে আসুন, এখানে বলা হয়েছে এ বি সি 3টে পাইপ আছে, যারা যথাক্রমে 15, 20, 30 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূর্ণ করে। কিছু সময় পর এ বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ কত সময় পর বন্ধ করা হয়েছে এটা কিন্তু জানায়নি। তারও 1 ঘন্টা পরে বি কে বন্ধ করে দেওয়া হলো, বাকি কাজ সি 5 ঘন্টায় পূর্ণ করে ফেলে। এ পাইপ কত ঘন্টা খোলা ছিল? এখন এখানে লক্ষ্য করে দেখুন, এখানে সি পাইপ কতক্ষণ খোলা ছিল সেটা কিন্তু আমাকে বলে দিয়েছে, বি আর সি মিলে কত ঘন্টা কাজ করেছে 1 ঘন্টা সেটাও বলা আছে, এ কতক্ষণ খোলা ছিল সেটা কিন্তু বলা নেই। যাই হোক, এখানেও কিন্তু প্রথমে আপনি গোটা অঙ্কটির জন্য 3টি অংশে ভাগ করে নেন, 1, 2, 3। এই যে 3টি অংশে ভাগ করলেন, তার প্রথম ক্ষেত্রটিতে এ বি সি 3টিই খোলা ছিল, তারপর একে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে বি আর সি খোলা ছিল, তারপর বিকে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে সি শুধুমাত্র খোলা ছিল। এখন দেখুন এখানে সি কতক্ষণ কাজ করছে, 5 ঘন্টা। আচ্ছা, বি আর সি মিলে কত ঘন্টা কাজ করছে, 1 ঘন্টা, এটা কতক্ষণ খোলা ছিল এ সেটা কিন্তু জানা নেই, এটা বার করতে হবে। তাহলে তার জন্য কি করবেন, ওই প্রসেস একই রকম, 15, 20 এবং 30 এই 3টি সংখ্যার প্রথমে লসাগু আপনি বের করে নেন। বুঝতেই পাচ্ছেন এই 3টির লসাগু হবে 60। তাহলে ভেবে দেখুন, 15 দিয়ে যদি 60কে ভাগ করেন 4 পাবেন, 20 দিয়ে যদি 60কে ভাগ করেন 3 পাবেন, 30 দিয়ে 60কে ভাগ করলে 2 পাবেন। তাহলে সি 5 ঘন্টায় কতটা কাজ করলো দেখবো, সি 2 ইউনিট করে 1 ঘন্টায়, তাহলে 5 ঘন্টায় করবে 5 ইনটু 2, অর্থাৎ 10 ইউনিট কাজ। বি আর সি মিলে 1 ঘন্টা খোলা ছিল, বি আর সি মিলে 1 ঘন্টায় কত কাজ করবে, 3 যোগ 2 1 ঘন্টায় করছে, তাহলে ইনটু 1, মানে আপনার হলো 5 ইউনিট কাজ। তাহলে দেখুন এখানে মোট কত ইউনিট কাজ ছিল, 60 ইউনিট, তার মধ্যে সি
5 ঘন্টায়, শেষ 5 ঘন্টায় করে দিয়েছে 10 ইউনিট, তার আগের 1 ঘন্টায় বি আর সি মিলে করে দিয়েছে 5 ইউনিট, তাহলে কতটা বাকি রইল? না, 60 থেকে 10 বাদ দেবো এবং 5 বাদ দেবো, কারণ এই কাজগুলো হয়ে গেছে। তাহলে কি কত বাকি রইল? 60 থেকে 15 বাদ দিলাম, তাহলে রইল 45 ইউনিট, যেটা কিনা এবিসি তিনজনে মিলে করতে হবে। তাহলে এবিসি তিনজনে মিলে কত করতে হবে? 45 ইউনিট। এবং যেহেতু তিনজনেই ভর্তি করছে, অর্থাৎ পজিটিভ ওয়ার্ক, তিনজনে মিলে 1 ঘন্টায় কত ইউনিট কাজ করছে? 4 যোগ 3 যোগ 2, সেটি দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 যোগ 3 যোগ 2, দেখুন ভাগ করলে কি পাচ্ছেন, ওপর হলো 45, নিচে 4 আর 3 7 আর 2 9, অর্থাৎ 5 ঘন্টা। তাহলে এ পাইপটা কত ঘন্টা খোলা ছিল? 5 ঘন্টা। বোঝা গেল? পুরো অংশটি আমি আবার একবার বলে দিচ্ছি। এখানে তিনটি অংশে প্রথমে ভাগ করা হলো। প্রথম অংশে এবিসি তিনজনে মিলে করেছে, তারপর বি আর সি মিলে করেছে 1 ঘন্টা, তারপর সি করেছে 5 ঘন্টা। এলসিএম করে আমি বের করে নিলাম প্রত্যেকে, অর্থাৎ এই পাইপ, বি পাইপ, সি পাইপ, প্রত্যেক ঘন্টায় কত ইউনিট কাজ করে। দেখা যাচ্ছে সি 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করে, খোলা ছিল 5 ঘন্টা, তাহলে 5 দিয়ে 10 ইউনিট কাজ ও করে ফেলেছে। বি আর সি মিলে 1 ঘন্টায় কত ইউনিট করবে? 3 আর 2 যোগ করছি 5, যেহেতু 1 ঘন্টার ব্যাপার, তাই 1 দিয়ে গুণ করে দিলাম। ফলে এখানে দেখুন আমার যে অংশটি দাঁড়ালো, সেই অংশটির ক্ষেত্রে বি আর সি মিলে 5 ইউনিট কাজ করে দিয়েছে। তাহলে মোট কতটা কাজ হয়ে গেল? 60 থেকে 10 বাদ দিলাম, সি করেছে, বি আর সি মিলে করেছে 5 বাদ দিলাম, 45 ইউনিট। তাহলে 45 ইউনিট কাজ কিন্তু ওরা তিনজনে মিলে একসাথে করেছে। তাহলে 45 ইউনিট কাজ করতে তিনজনের কত সময় লেগেছে? ডিভাইড বাই তিনজনের মোট ওয়ার্ক ভাগ করে দিন, তাহলেই দেখুন 9 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 5। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান, আর নিচে সাবস্ক্রাইব বাটন দাবিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।